everyone, welcome back to my channel. So, I'm here to talk about how we are going to start our flat. So, today we are going to talk about that. So, this is a little bit of a reason. I'm going to talk about it. তো একটা ভাবলাম ছোট করে তোমাদের জন্য একটা গুড নাইট ব্লগ শেয়ার করি, কারণ অনেকদিন হয়ে গেছে আমি কোনো গুড নাইট ব্লগই আপলোড করিনি। তো আমি ভাবলাম যে আজকে গুড নাইট ব্লগটা করে দিই, আর এই ব্লগটা আমি চেষ্টা করছি এখনই এডিট করে আপলোড করে দেওয়ার, তাহলে তোমরা গুড নাইটই পেয়ে যাবে গুড নাইট ব্লগটা। আর তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো এই যে এই টেবিলটা দেখতে পাচ্ছো, টেবিলটা না ভীষণ ভালো, ভাবছি আমি একটা এরকম কিনেই নেবো। এক নম্বর প্রথমত এটাতে স্টাডি টেবিল হিসাবে আমি ইউজ করতে পারবো, প্লাস স্টাডি টেবিল তো মেয়ের আছে, প্লাস আরেকটা জন্য আমরা ইউজ করতে পারবো সেটা হচ্ছে, তোমরা তো জানো আমি যেই ফ্ল্যাটটাতে থাকি ওই ফ্ল্যাটটা ভীষণই ছোট, তো ওখানে বড় ডাইনিং টেবিল কেনার মতো রাখার মতো স্পেস আমার কাছে নেই। তাই ভাবলাম আপাতত এরকম একটা কিনে এটাকে টেবিল হিসেবে ব্যবহার করতে পারবো, আমি ইউজ করতে পারবো, তো এখানে বসে একজন দুজন খেতেই পারবো। আর আমরা তো দু তিনজনই ওখানে থাকি, তো আমাদের জন্য এটা ঠিকই আছে, আপাতত হয়ে কাজ চলে যাবে, তো প্লাস আরো অনেক কাজেই লাগবে। তো ভাবছি এটা পোক্তো আছে, ভীষণ পোক্তো, আর এখানে জানো এটা ছোট বড় এটা সব থেকে প্লাস পয়েন্ট হলো, এটা তুমি যেমন খুশি হাইটে নিতে পারবে, এটা এর থেকে মানে এক সাইজ মনে হয় বড় হবে। আর এখানে দেখো এই বাটন গুলো আছে, এগুলো এই যে এখানে এই যে এই বাটন গুলো প্রেস করলে আস্তে আস্তে ছোট হবে, আবার প্রেস করলে মানে বড় হবে, তো এখানে চেয়ারটি দুটো চেয়ার নিয়ে আরামসে বসে খাওয়া যাবে কিন্তু। তো আর এগুলো না এটা কোনো ভেঙে যাওয়া যেমন আমি স্টাডি টেবিল বা অন্য কোনো টেবিলগুলো পাগুলো মানে এগুলো না খুব পোক্ত হয় না অতটা, তো এগুলো কিন্তু খুব পোক্ত, খুব স্ট্রং। আর এটাই অনেকদিন ধরে ইউজ করছি, দেখছি এখানে ইউজ করা হচ্ছে, তো খুবই ভালো মানে আমার তো দেখে বেশ ভালোই লাগলো। আর এটার সব থেকে প্লাস পয়েন্ট যেটা বললাম তোমাদেরকে যে একদম নিচু করেও বেডের ওপর নিয়েও আমি বসতে পারবো, বসে কোনো কাজ করার থাকলে সেটা করতে পারবো। তো এটা দেখো খুব ইজিভাবে মুভ করা যাচ্ছে, ভীষণই ভালো, দেখো এটা কিন্তু কোনো চাকা টাকা নেই পায়ে, চাকা থাকলেই সমস্যা নড়ে পড়ে যাওয়ার, বাট খুব ইজিভাবে মুভ করা যাচ্ছে, এখান থেকে ওখানে ইজিভাবে নিয়ে যাওয়া যাবে, খুবই ভালো জিনিস। তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর তোমরা আমাকে বলো তারপরে আমি ইসে করবো এরকম একটা কিনবো ভাবছি। আর যখন প্রয়োজন হবে না মানে আমি ইউজ করবো না, এটা ফোল্ড করে এক সাইডে রেখে দিলেও প্রবলেম হবে না। তো তোমাদের কি এখন রাতে ডিনার হয়ে গেছে? আমার কিন্তু এখনো ডিনার হয়নি, আমরা ডিনার করবো এখনই করবো, এই ব্লগটা এন্ড করে আমি ফ্রেশ হবো, তারপর গিয়ে ডিনার করে নেবো, অনেকটা রাত হয়ে গেল। তো চলো আজকের মতো এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে এখানেই এন্ড করছি, খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক মেসেজ করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর যারা মেম্বারশিপ নিতে চাও তারা প্লিজ মেম্বারশিপ নিতে পারো, আমার এই ইনসাইড হাট থেকে মেম্বারশিপ চালু আছে। চলো আজকের মতো টাটা।